নমস্কার বন্ধুরা, দীপার ডায়েরিতে সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি নিরামিষ মালাই পনির। এটা বানানো খুবই সহজ, খেতে কিন্তু দুর্দান্ত। রুটি, লুচি, পরোটা, কুলচা, নান বা যে কোনো রকম রাইসের সাথে আপনি এটা পরিবেশন করতে পারবেন, খেতে খুবই ভালো লাগবে। আর একেবারেই পেঁয়াজ রসুন ছাড়া এই রেসিপিটা খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলা যায়। চলুন দেখে নেব আজকে রেসিপি নিরামিষ মালাই পনির। এটা বানানোর প্রধান উপকরণ পনির। এখানে আমি 200 গ্রাম ক্রিম পনির নিয়েছি। প্রথমেই পনিরটাকে আমি পিস করে কেটে নেব। আপনি আপনার পছন্দ মতো পিস করে কেটে নিতে পারেন। আমি এখানে চৌকো চৌকো করে, একটু বড় বড় করে আমি এখানে পিসটা করেছি। এইরকম করে নিয়েছি। পনিরগুলোকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি। প্রথমেই আমি পনিরগুলোকে গরম জলের মধ্যে ভিজিয়ে দেব। পুরো পনিরগুলো ডুবে যাওয়ার মতো আমি ফুটন্ত জল এর মধ্যে দিয়ে দিলাম। জলটা দেওয়ার পর 1 চামচ নুন দিয়ে দেব। নুনটা দিয়ে 1 চামচ দিয়ে পনিরগুলোকে ভালো করে ডুবিয়ে নেব। এরপর কভার করে রেখে দেব 15 মিনিটের জন্য। ফিরে আসবো 15 মিনিট পর। আর এটা একটা আমি পেস্ট, ফাইন পেস্ট তৈরি করে নেবো। তার জন্য আমি একটা মিক্সিং জারের মধ্যে 8-10টা আমন্ড আর 10-12টা কাজু আমি 1/2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। ভেজানোর পরে আমি সেটা দিয়ে দিলাম। আর 1 টেবিল চামচ পোস্ত, যেটা আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিলাম। 1 ইঞ্চি আদা টুকরো করে রেখেছিলাম সেটা দিলাম। আর দেবো আমি এখানে 1 ইঞ্চি দারচিনি, 2টো ছোটো এলাচ, 8-10টা গোলমরিচ আর 2-3টে লবঙ্গ দিয়ে দিলাম। আমি 2টো লঙ্কা, লঙ্কাটা আপনি আপনার পরিমাণ বুঝে দেবেন, কিন্তু এখানে শুকনো লঙ্কা দেওয়া যাবে না, যেহেতু পনিরটা আমি সাদা তৈরি করব। আমি একটা ফাইন পেস্ট তৈরি করে নিয়েছি। এরপর চলে যাব আমি নেক্সট স্টেপে। পনিরগুলো কিন্তু ভিজে গেছে পুরো। এইভাবে ভিজিয়ে রাখলে পনিরগুলো খুবই নরম হয়ে যাবে। এবং এরপর জলটা আমি ছেঁকে নেব। জলটা ছেঁকে নিয়ে আমি এর মধ্যে কিন্তু পনিরটা আর ধোয়া যাবে না, আর কিন্তু ঠান্ডা জলে ধুলে পনিরটা শক্ত হয়ে যাবে। গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে আমি সাদা তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে পনিরটা দিয়ে দেবো। পনিরটা এমনভাবে ভাজবো যাতে পনিরের কালারটা চেঞ্জ না হয়, যেহেতু আমি এটা সাদা পনিরই করব। 30 থেকে 35 সেকেন্ড মতো এটাকে আমি নাড়াচাড়া করে তুলে নিয়েছি। আর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচ বাটার। বাটারটা যখন ভালো করে মেল্ট হয়ে যাবে তখন আমার তৈরি করে রাখা পেস্ট অ্যাড করে দেব। খুব সহজ পদ্ধতিতে আমি এই রেসিপিটা তৈরি করেছি। আপনারা একবার অবশ্যই তৈরি করবেন এবং কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না, কিন্তু অবশ্যই করে জানাবেন। পেস্ট দিয়ে দেওয়ার পরে ভালো করে এটাকে কষাতে থাকবো। ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ কাঁচা গন্ধটা চলে যাবে মশলার আর এটা থেকে তেলটা পুরো আলাদা হয়ে যাবে। ততক্ষণ পেস্টটাকে আমাকে কষিয়ে নিতে হবে। কষাতে কষাতে আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন। নুনটা আপনি বুঝে দেবেন। আবারও ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে যখন কষানো হয়ে যাবে তখন এর মধ্যে 1 টেবিল চামচ চিনি দিয়ে দেবো। যেহেতু নিরামিষ রেসিপি, চিনিটা দিলে খেতে খুব ভালো লাগবে। তবে যাদের চিনি পছন্দ নয় তারা এটা স্কিপ করতে পারে। তবুও বলবো একবার এইভাবে করে অবশ্যই দেখবেন খেতে কেমন লাগে। এরপর মিক্সি ধুয়ে জলটা আমি অ্যাড করে দিলাম। ভালো করে এটা মিশিয়ে নেব। আমার কিন্তু মশলার কাঁচা গন্ধটা চলে গেছে। খুব ভালো করে মিশিয়ে নিয়ে যখন ফুটে উঠবে তখন আমি 2টো লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কাটা দেওয়ার পরে আমি এর মধ্যে 1 কাপ দুধ দিয়ে দিলাম। আমি এর মধ্যে জল ব্যবহার করব না রান্নাটাতে, আমি দুধ দিয়েই রান্নাটা করব। ভালো করে এটাতে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমি পনিরগুলোকে অ্যাড করে দেব।
পনিরটাকে অ্যাড করে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে কভার করে রেখে দেব 10 মিনিটের জন্য গ্যাসটাকে মিডিয়ামে রেখে দিয়ে 10 মিনিট এটাকে ফুটিয়ে নেব। হয়ে গেছে 10 মিনিট, কভারটা খুলে দেখে নেব, পনির কিন্তু আমার পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা কেশরী মেথি, আর আমি এর মধ্যে দিয়ে দেব 2 চামচ বাটার। দিয়ে দিলাম 1 পিঞ্চ স্যাফরন। এটা পুরোপুরি অপশনাল, আপনার না থাকলে আপনি স্কিপ করবেন। ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল আমার নিরামিষ মালাই পনির, খেতে অসাধারণ। তাহলে দেখুন বন্ধুরা কত সহজভাবে কত সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে গেল। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর যে সকল দর্শক বন্ধু আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার সাথে থাকবেন। আর পুরনো দর্শক বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, খুব তাড়াতাড়ি দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।